আচ্ছা, আমরা পড়ব লজিক গেট। লজিক গেট মানে হলো একটা ডিজিটাল সার্কিট, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, যার এক বা একাধিক ইনপুট থাকে এবং একটাই আউটপুট থাকে। এবং এই ধরনের সার্কিটগুলো বুলিয়ান বীজগণিত সমাধান করতে পারে। বুলিয়ান বীজগণিত মানে হলো কতগুলো লজিক্যাল গণিত সমাধান করতে পারে। এই গেটগুলোকে আমরা লজিক গেট বলি এবং সার্কিটগুলোকে লজিক সার্কিট বলা হয়। তো লজিক গেট বেসিক্যালি মূলত তিনটে হয়, একটা হলো অর, অ্যান্ড এবং নট। এই তিনটে বেসিক গেট আমরা পাই। এছাড়াও আরও অনেকগুলো গেট হয় যেগুলো এই গেটগুলোর কম্বিনেশন হিসাবে প্রকাশ করা হয়। আর এই লজিক গেট বা বুলিয়ান বীজগণিত সর্বপ্রথম আমাদের টেলিফোন সুইচিংয়ের কাজে লাগে এবং পরবর্তীকালে কম্পিউটারে যত রকমের বর্তনী আছে এবং তার বিভিন্ন রকম লজিক বা ডিজাইনিং সব কিছু এই বুলিয়ান বীজগণিতের উপর নির্ভরশীল। তো ফার্স্ট আমরা পড়ব অর গেট। অর মানে হলো, অর মানে আমরা জানি বাংলায় অথবা। তো অর মানে হলো যদি দুটো ইনপুট দেওয়া হয়, সেই দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা, অর্থাৎ একজন একটা ইনপুটকে যদি আমরা এ বলি আর একটাকে যদি বি বলি, তাহলে এ অর বি যে কোনো একটা যদি হাই স্টেটে থাকে তাহলে আউটপুট হাই স্টেটে থাকবে। এটাই হলো অর গেট। অর্থাৎ এখানে লেখা আছে, দেখে নাও, একটি অর গেটের দুই বা ততোধিক ইনপুট ভোল্টেজ বা সংকেত যে কোনো গেটের মতো একটি মাত্র আউটপুট ভোল্টেজ বা সংকেত থাকে এবং এই গেটকে অর বলা হয় কারণ যে কোনো একটি ইনপুট ভোল্টেজ উচ্চ থাকলেই আউটপুট ভোল্টেজ উচ্চ থাকবে। তো অর গেটের এটাই স্পেসিফিকেশান যে এ অর বি, এখানে যদি টু ইনপুট হয়, টু ইনপুট অর গেটের ক্ষেত্রে এ অর বি হাই স্টেট থাকলে আউটপুটও হাই স্টেট থাকবে। আর যদি থ্রি ইনপুট হয় তাহলে তিনটে ইনপুট এ বি সি, তিনটে ইনপুটের জন্য, তিনটে ইনপুটের মধ্যে যে কোনো একটা হাই স্টেটে থাকলেই আউটপুট হাই স্টেট হবে। তো আমরা একটু বুঝে নিই ফার্স্টে। এখানে দেখে নাও, এটা একটা টু ইনপুট অর গেটের সিম্বল আর এটা হচ্ছে একটা থ্রি ইনপুট অর গেটের সিম্বল। তোমরা নিশ্চয়ই কম্পিউটার সার্কিটে বা মাদারবোর্ডে বা টিভির মাদারবোর্ডে তোমরা আইসি চিপস দেখে থাকবে। তো আইসি চিপসগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এই গেট, ছোটো ছোটো চিপ হয়। তো এখানে আমরা এই অর গেটের লজিকটাকে একটা টেবিল আকারে সাজাতে পারি। এই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা এই রকম, যদি এ বিকে লিখি এবং আউটপুট ওয়াইকে লিখি, এর কম্বিনেশন হতে পারে, মানে এ একবার হাই হতে পারে, একবার লো হতে পারে। লো মানে বোঝাচ্ছে জিরো স্টেট। জিরো স্টেট মানে বোঝাচ্ছে জিরো টু 0.8 ভোল্ট যদি থাকে তাহলেই লো স্টেট বা জিরো স্টেট বোঝায়। আর ওয়ান বা অন স্টেট বলতে বোঝায় ফোর টু ফাইভ ভোল্টেজ, যদি চার থেকে পাঁচ ভোল্টের মধ্যে যদি ভোল্টেজ ভ্যারি করে তাহলে সেটা অন স্টেট বা ওয়ান স্টেট আমরা বলি। তো এখানে এ এবং বি এর আইদার অন হবে অথবা অফ হবে, মানে আইদার জিরো হবে অথবা ওয়ান হবে। এরম করে আমরা চারটে কম্বিনেশন পেতে পারি, দেখে নাও কী কী। একটা হচ্ছে দুটোই অফ, একটা হচ্ছে এ জিরো বি ওয়ান, আরেকটা হচ্ছে এ ওয়ান বি জিরো, আরেকটা হচ্ছে দুটোই ওয়ান। এবং এই অর গেটের লজিক অনুসারে আমরা দেখছি যে যে কোনো একটাই যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে, আর যদি দুটোই জিরো হয় বা দুটোই লো হয় তাহলেই আউটপুট জিরো হবে। একই রকমভাবে আমরা থ্রি ইনপুট অর গেটেরও ট্রুথ টেবিল পেতে পারি। যখনই তিনটে ইনপুট হয়ে যায় তখন কিন্তু কম্বিনেশান আটটা হয়ে যাবে, কারণ প্রত্যেকটা দুটো দুটো করে, অর্থাৎ প্রত্যেক এও জিরো ওয়ান, বি এরও কম্বিনেশান জিরো ওয়ান, সিও একবার জিরো একবার ওয়ান, এইভাবে তিনটাকে একসাথে যদি কম্বাইন করি টু কিউব, মানে টোটাল আটটা কম্বিনেশান হতে পারে। দেখে নাও পরপর, জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো এবং ফাইনালি ওয়ান ওয়ান ওয়ান। এই আটটা কম্বিনেশন হতে পারে এবং আউটপুটের শুধু প্রথমটাই জিরো, বাকি সবগুলোর ক্ষেত্রেই ওয়ান হবে, হাই স্টেট হবে। কারণ হচ্ছে এখানে দেখে নাও, এ বি সি তিনটের মধ্যে যে কোনো একটা যদি ওয়ান থাকে তাহলেই আউটপুট ওয়ান হয়ে যায়।
तो ये होच्छे लॉजिक एवं एखाने एक बार देखे नाओ ये किन्तु आमरा बाइनारीर पुरो नम्बर अर्थात 0 1 2 3 4 5 6 7 अर्थात 0 থেকে 7 पर्यन्त बाइनारी नम्बरटाके आमरा लिखेछि परपर एवं तोमरा एरकम परपर भावे लिखबे ताहले कोनो कम्बिनेशन ही मिस जाबे ना एवं टू इनपुटेर क्षेत्रे परपर लिखले यथाक्रमे 0 1 2 3 एइभावे नम्बरगुलो आसछे आमरा एइभावे ट्रुथ टेबलगुलो ऑर गेटे लिखते पारि। तो एटा तो ऑर गेटेर सिम्बल ऑर गेटेर जे बेसिक सार्किटटा हय सेटा एकबार देखिये दिई। बेसिक सार्किट हय एइरकम दुटो डायोड थाके दुटो डायोड के पीएन डायोड के लागानो हय एबं पीएन डायोडेर एकटा होच्छे ए মানে একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট বি। এই এ বি ইনপুটটা একবার 5 ভোল্টের সাথে আর একবার 0 ভোল্টের সাথে অল্টারনেটিভ ভাবে লাগানো হয়। একই রকম ভাবে বি এবং এটাও একবার 5 ভোল্টের সাথে একবার 0 ভোল্টের সাথে লাগানো হয় আর এদের আউটপুটটা গিয়ে এক জায়গায় জয়েন হয়ে সেখান থেকে একটা রোধ লাগে। এই রোধের অ্যাক্রসে আমরা ভি আউটপুট মেজার করি। এবার দেখে নাও কম্বিনেশনটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যদি দুটোই জিরো হয় অর্থাৎ এও জিরো বিও জিরো তাহলে কোনো ডায়োডই কানেক্ট হবে না ফলে আউটপুটও আমরা জিরো পাচ্ছি। এবার দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ান যদি হয়ে যায় তাহলে এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে এবং কারেন্ট পাস করা মানে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে বা রোধের অ্যাক্রসে বা সমান্তরালে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি। ঠিক আছে, যে কোনো একটা ওয়ান বা দুটোই যদি ওয়ান হয় তা অর্থাৎ দুটোই যদি 5 ভোল্টের সাথে হয় তাহলে পিএন ডায়োডের ফরওয়ার্ড বায়াস পাচ্ছে এবং ফরওয়ার্ড বায়াস পাচ্ছে মানেই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ফলে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি। একই রকমভাবে থ্রি ইনপুটের ক্ষেত্রেও কিন্তু এখানে তিনটে ডায়োড লাগানো হয় এবং তিনটেকে কম্বাইন করে একবার জিরো একবার ওয়ান এইভাবে লাগানো যদি হয় তাহলে দেখব যে কোনো একটা যদি কানেক্ট করা যায় তাহলেই আউটপুটে আমরা কানেক্ট মানে আউটপুট ভোল্টেজ পাই ফলে ভি আউটটা ওয়ান পাই। ঠিক আছে, এটা হলো আমার অর গেট। আমরা নেক্সট ভিডিওতে বুঝে নেব অ্যান্ড গেটটা কী।